وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد মহান আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন একই একক, যার কোনো শরীক নেই, যার তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করা সবচেয়ে বড় ফরজ কাজ এবং সর্বপ্রথম মানব জীবনে ফরজ কাজ, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুই ভাগে ভাগ করেছেন, যারা তৌহিদ প্রতিষ্ঠা করেছে, তৌহিদে বিশ্বাসী হয়েছে, তৌহিদের বাস্তবায়ন করেছে, তাদেরকে আল্লাহ মুমিন মুসলিম বলে আখ্যায়িত করেছেন। যারা তৌহিদকে অস্বীকার করেছে, অমান্য করেছে, তৌহিদকে বিনষ্ট করেছে, তাদেরকে মুশরিক কাফের বলে আখ্যায়িত করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং সমস্ত আম্বিয়া রাসূলগণের প্রতি, যাদের দাওয়াতের মৌলিক বিষয় ছিল তৌহিদ। আম্বিয়া রসুলগণের আদর্শই হচ্ছে একমাত্র আদর্শ। শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করাই হচ্ছে সুন্নতি জীবন, যা হচ্ছে সিরাতে মুস্তাকিম, যা হচ্ছে জান্নাতের পথ। প্রতি বৃহস্পতিবারে ধারাবাহিক আমাদের প্রশ্ন উত্তর পর্ব চলে আসছে। আজকে আমাদের কাছে অনেকগুলি প্রশ্ন আছে, তার মধ্যে আমাদের এই সময়ে যতটা সম্ভব হবে ইনশা আল্লাহ তাআলা 20-25টা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বুঝার তৌফিক দান করেন, সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং সমস্ত রকমের ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে যেন মুক্ত রাখেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে গেলে আল্লাহ যেন মাফ করে দেন। রব্বানা লা তুয়াখিযনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহ যদি আমরা ভুলে যাই অথবা ভুল করে দিই তো আমাদেরকে পকড়াও করিও না। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভাই আত্মীয় স্বজন কেউ যদি সম্পর্ক ছিন্ন করে এবং সম্পর্ক আর রাখতে না চায়, যোগাযোগ করতে না চায়, সেক্ষেত্রে করণীয় কি? আত্মীয় স্বজন যাদের সাথে রাহেমের সম্পর্ক রয়েছে, সেটা আপনার বাবার বংশ অথবা মায়ের বংশের লোক, বৈবাহিক সম্পর্ক নয়। বৈবাহিক সম্পর্কের যারা আত্মীয়, আমাদের দেশাচার আত্মীয়, তারা যদি সম্পর্ক কেউ না রাখে, এটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক থাকলে আছে, আর না হলে সে সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। কিন্তু রাহেমের যে সম্পর্ক, অর্থাৎ আপনার বাবার বংশের যে সব আত্মীয় স্বজন রয়েছে অথবা মায়ের বংশের যে সব আত্মীয় স্বজন রয়েছে, চাচা ফুফু, দাদা দাদি অথবা নানা নানি, মামা খালা, এইরকমই, আর যত কাছের হবে তত বেশি তাদের অধিকার হক বেশি। আর সবচেয়ে বেশি অধিকার হচ্ছে পিতা মাতার, ছেলে মেয়ের, তারপরে ভাই বোনের। আত্মীয় স্বজন কেউ যদি সম্পর্ক ছিন্ন করে এবং সম্পর্ক না রাখতে চাই, যোগাযোগ করতে না চাই, সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, যদি সত্যি আপনি আত্মীয়তার সম্পর্ক বহাল রাখতে চান এবং এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি উত্তম আকারে দেখতে চান, পেতে চান, আর সত্যিকারে যদি আত্মীয়তার সম্পর্ক বহাল আপনি রেখে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চান, তাহলে সম্পর্ক রাখতে কেউ চাক আর নাই চাক, যোগাযোগ কেউ রাখুক আর না রাখুক, সম্পর্ক ছিন্ন করুক আর যাই করুক, আপনি সুসম্পর্ক বহাল রাখার চেষ্টা করবেন। এই মর্মে অনেক হাদিস রয়েছে। সহিহ বুখারীর একটি হাদিস শুধু শোনাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যেই ব্যক্তি শুধু প্রতিদান দিয়ে থাকে সে আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখনেওয়ালা ব্যক্তি নয়। সেলাতুল আরহাম বা আত্মীয়তার সুসম্পর্ক কায়েমকারী সেই ব্যক্তি নয় যে ব্যক্তি বিল মুকাফি, শুধু মুকাফা মানে বদলা দিতে চায়, আমার সাথে সম্পর্ক রাখে সেই যেন সম্পর্ক রাখে।
এটাই যদি আত্মীয়তার সম্পর্ক রাখা হতো, তাহলে আজকাল বন্ধু মহলের সাথে যাদের সাথে দুনিয়াদারি সম্পর্ক রয়েছে, টাকা পয়সার সম্পর্ক রয়েছে, দলের সম্পর্ক রয়েছে, পার্টির সম্পর্ক রয়েছে, ক্ষমতার সম্পর্ক রয়েছে, আজকাল এই দুনিয়াদারির ভিত্তিতে সম্পর্কটা সবচেয়ে গাঢ় সম্পর্ক। বর্তমান বিশ্বের কথা বলছি, মুসলিম অথবা অমুসলিম সকলের অবস্থা প্রায় একরকম, যা আমাদের অধিকাংশ মানুষের সম্পর্কটা হয়ে গেছে দুনিয়া ভিত্তিক। দুনিয়ার গরজ থাকলে সম্পর্ক আছে, রাত দিন 50 বার কথা হচ্ছে, তারও বেশি যোগাযোগ হচ্ছে, আর যে কোনো সুখ দুঃখে হাজির, অথচ কোনো আত্মীয়তার তাদের সাথে সম্পর্ক নেই। কী গরজ? হয় নেতৃত্ব গরজ, না হয় পয়সা গরজ, দুনিয়ার স্বার্থ গরজ, ইত্যাদি ইত্যাদি। তো শুধু বদলা দিলে, অর্থাৎ তারা সম্পর্ক রাখে, সেই জন্য সম্পর্ক রাখি, সেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক কায়েম রাখনেওয়ালা ব্যক্তি নয়। আসলে এটা আত্মীয়তার সুসম্পর্ক নয়। ইন্নামাল ওয়াসিল, সত্যিকার অর্থে আত্মীয়তার সুসম্পর্ক কায়েমকারী ওই সব লোকেরা, আল্লাযি ইযা কুতিআত রাহিমাহু ওয়াসালাহা, যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেওয়া হয়, সম্পর্ক রাখতে চাই না, রাখে না, আপনি রাখছেন, খোঁজ খবর নেয় না, আপনি খোঁজ খবর নিচ্ছেন, টেলিফোন করেন না, আপনি টেলিফোন করছেন, দেখা সাক্ষাৎ করতে চায় না, আপনি দেখা সাক্ষাতের সুযোগ নিচ্ছেন, সালাম দিতে চায় না, আপনি সালাম দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু হুমা আল্লাযী ইয়াবদউ বিসসালাম, দুই পক্ষের সবচেয়ে উৎকৃষ্ট ভালো মানুষ হচ্ছে ওই লোকেরা যারা প্রথম সালাম দিতে পারে। যদি কথা নাও বলে, কমপক্ষে যদি আপনি সালাম দিয়ে দেন দেখা সাক্ষাৎ হলে, আর আপনি যোগাযোগ মাধ্যমগুলিতে দূরে যারা আছে তাদের সাথে নিকট আত্মীয় মাঝে মধ্যে সালাম দেওয়া যদি করেন, আপনি যদি উত্তর নাও দেয়, মাঝে মাঝে সালাম দিলেন, দোয়া দিলেন, দোয়া চাইলেন ইত্যাদি, খোঁজ খবর নিলেন, কেমন আছেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক, এতটাই ইনশা আল্লাহ তাআলা যথেষ্ট, এতটাই যথেষ্ট, তারা যোগাযোগ রাখুক আর না রাখুক, যদি আল্লাহর কাছে আপনি এর উত্তম বদলা পেতে চান। মান ওয়াসালা ওয়াসালাহুল্লাহ, দ্বিতীয় হাদিস, যেই ব্যক্তি আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখবে, আল্লাহ তাকে নিজের রহমতের সাথে মিলিয়ে নেবেন, আল্লাহ তার সাথে সুসম্পর্ক রাখবেন, সুবহানাল্লাহ, আল্লাহ নিজের সাথে মিলিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভালো বৈশিষ্ট্য নিজের মধ্যে তৈরি করার তৌফিক দান করেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন, সংক্ষেপ করার জন্য সালামগুলি আমি উল্লেখ করছি না, সালাম দিয়ে যে শেখ মতিউর রহমান মাদানী, আপনাকে আল্লাহর জন্য অত্যন্ত ভালোবাসি, আহাব্বাকুমুল্লাহ, আল্লাহ যেন আপনাদেরকে ভালোবাসেন। আমার প্রশ্ন হলো এই যে, আমরা যে যা আমল করি তার বিনিময়ে যে সওয়াব পাই, তার সমপরিমাণ সওয়াব এক ভাগ পান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ভাগ পান মা, এক ভাগ পান বাবা, এবং সমপরিমাণ ভাগ পাই যার কাছ থেকে আমলটি শেখা হয়েছে সেই ব্যক্তি। উপরোক্ত এই উক্তিটি কোরআন সুন্নার আলোকে কতটুকু সহি তা বিস্তারিত জানালে উপকৃত হব ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস এইভাবে নেই, তবে এমন একটি বিষয় হাদিসে রয়েছে যে যার আলোকে বলা যেতে পারে যে এরা পাবে, কিন্তু কেমন পাবে একটু বিস্তারিত বলতে হয় তাহলে বুঝে উঠবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নিঃসন্দেহে আমরা সকলে হেদায়েত পেয়েছি, আমরা যে সঠিক রাস্তার দিশা পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের পরে সবাই হেদায়েত পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দাওয়াত এবং নিয়ে আসা বিধান কোরআন সুন্নার মাধ্যমে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ভাগ পাবেন। হাদিসে কি রয়েছে, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যেই ব্যক্তি কল্যাণের রাস্তা বাতলে দেবে, দেখিয়ে দেবে, তার জন্য আমলকারীর সমান সওয়াব রয়েছে। কল্যাণ রাস্তা বলে দিলে, দেখিয়ে দিলে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন। বাকি থাকলো মা এবং বাবা, সকল মা বাবা কি কল্যাণ রাস্তা দেখিয়েছেন না দেখাচ্ছেন? মোটেই না।
অল্প কিছু মা বাবা আছে যারা জন্ম দেওয়ার পরে তাদেরকে যথাযথ দিন শিখিয়েছে, আখেরাতমুখী করার চেষ্টা করেছে, দিনদার বানাবার চেষ্টা করেছে, নামাজি ধার্মিক বানাবার চেষ্টা করেছে। হ্যাঁ, তারা এক ভাগ করে পাবে, যতটা তারা সুশিক্ষা দিয়েছে, দিন সম্পর্কে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছে, দিনই পরিবেশ তৈরি করে দেওয়ার চেষ্টা করেছে, ততটা সব পাবে ইনশাআল্লাহ। কিন্তু যেসব বাবা মায়ের এইরকম কোনো এহসান অবদান নেই, তারা জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, গরিব ছেলে মেয়েদেরকে এমনভাবে ছেড়ে দিয়েছেন, না দিন শিখিয়েছে না দুনিয়া শিখিয়েছে, কিছুই শিখায় নাই। অনেক কচিকাচারা ছোট থেকেই মেহনত পরিশ্রম করে চাকর খেটে বেড়াচ্ছে, কাজের ছেলে কাজের মেয়ে, ছোট জীবন থেকে কিছুই তাদেরকে তরবিয়ত দেয় না, দিন দিয়েছে না দুনিয়া দিয়েছে, তাহলে কী করে তার এক ভাগ পাবে? অধিকাংশ যারা পয়সাওয়ালা ব্যক্তি, দুনিয়াদার ব্যক্তি, তারা দুনিয়ামুখী, সুতরাং ছেলে মেয়েদেরকে লেখাপড়া করিয়েছে দুনিয়ার স্বার্থে। আমার ছেলেমেয়েরা এত উচ্চশিক্ষিত হবে এবং এত বড় পদে পৌঁছবে যাতে করে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারে, হ্যাঁ দুনিয়ার অনেক যেন উন্নতি করতে পারে, কিন্তু দিনের ক্ষেত্রে একেবারে জিরো, দিনের ক্ষেত্রে কোনো দিক নির্দেশনা দেয়নি। তাহলে এই বাবা মায়েরা কীভাবে পাবে? বরং তারা গুনার বোঝা পাবে, যত পাপ করবে ছেলেমেয়েরা তার এক ভাগ করে পাবে। মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানা, ভালো আদর্শ শিখালে ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমালা বিহা, তাহলে তার নেকি পেত এবং যে আমল করত সেও নেকি পেত। কিন্তু ওমান সান্না ফিল ইসলাম সুন্নাতান সাইয়া, খারাপ আদর্শ রেখে গেছে, ছেলে মেয়েদেরকে খারাপ করে রেখে গেছে, দুনিয়াদার বেদিন নাস্তিক সেকুলার বেনামাজি শিরকি আকিদার বেদাতি আকিদার করে রেখে গেছে, গোমরা পথভ্রষ্ট রেখে গেছে, ভুল পথে রেখে গেছে, হয়তো ধার্মিক বানিয়েছে কিন্তু ভুল পথের ধার্মিক বানিয়েছে। তাহলে ফালাহু আলী হিজরো হিজরো মানে হল বোঝা, নিজের বোঝা উঠাইতে হবে যে বিভ্রান্ত করে গেছে এবং নিজে বিভ্রান্ত থেকেছে, ও অভিজ্রমান আমেলা বিহার, যেই ভুল আদর্শের উপর ছেলে মেয়েদেরকে রেখে গেছে, বেদিনীতে বা বদিনীতে রেখে গেছে, এর বোঝাও উঠাইতে হবে। তাহলে বাপ মা এক ভাগ করে পেতে থাকবে, নেকি পাবে অথবা গুনাহ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নেকির রাস্তা দেখেছেন, গুনাহর সমস্ত রাস্তা থেকে সতর্ক সাবধান করে, সুতরাং তিনি সমান নাকি পাবেন প্রত্যেক উম্মতের, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাকিদের ক্ষেত্রে বুঝতে পারলে আশা করি, যেই ব্যক্তি আপনাকে শিক্ষা দিয়েছেন তার কথা বলছেন, এই শিক্ষা যদি সঠিক শিক্ষা, তাওহীদের শিক্ষা দিয়ে থাকে, সুন্নাভিত্তিক শিক্ষা দিয়ে থাকে, শিরক বেদাত মুক্ততার শিক্ষা দিয়ে থাকে, তাহলে তো ঠিক আছে। কিন্তু বেদাতি মাদ্রাসার মুদারিস বেদাত পড়িয়েছে, হ্যাঁ শিরকি তালিম দিয়েছে, হ্যাঁ মাজার ভক্ত বানিয়েছে, পীর ভক্ত বানিয়েছে, আপনাকে সুফি বানিয়েছে, আপনাকে আপনার বানিয়েছে ওই খারিজি পন্থী বানিয়েছে, চরমপন্থী বানিয়েছে, তাহলে বোঝাগুলি উঠাইতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এত সহজে বাপ মা একেবারে ছেলে মেয়েদের সমান নেকি পেয়ে যাবে, আর এত সহজে ওস্তাদ সমান নেকি পেয়ে যাবে না, সমান নেকিও পেতে পারে ও সমান গুনাহও পেতে পারে, আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। তিন নম্বর প্রশ্ন করেছেন, আমি গত কয়েকদিন আগে ঘুমে স্বপ্ন দেখি আমি মসজিদে সালাত আদায় করছি, আমার প্রশ্ন এর কি কোনো ফজিলত আছে? মসজিদে সালাত আদায় করছেন এটা স্বপ্নে দেখেছেন, আপনার দুটো অবস্থা হইতে পারে। একটি অবস্থা যে আপনি দিনদার ধার্মিক, সত্যি আপনি নামাজি মানুষ, আগে থেকে এই সালাতের পাবন্দ আপনি পাঁচ অক্ত সালাত আদায় করছেন, তাহলে এটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। জি সুসংবাদ, লাহমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ফিল আখিরা, মমিন নেক লোকদের জন্য ইহ জগতে পরজগতে বুশরা সুসংবাদ রয়েছে, আখেরাতের সুসংবাদ জান্নাত এবং দুনিয়ার সুসংবাদ বলা হয়েছে আর রুয়া সালেহা ভালো স্বপ্ন। ইয়ারা হাল মুসলিম ও তোর আলহ, নিজে দেখল অথবা তার সম্পর্কে অন্য কেউ দেখল, তাহলে এটি আপনার জন্য সুসংবাদ হতে পারে যে আলহামদুলিল্লাহ আপনি দিনমুখী, আপনি সলাৎমুখী, সুতরাং আপনি মসজিদে সলাৎ অবস্থায় নিজেকে দেখছেন।
আর যদি আপনি আধা নামাজি বেনামাজি হন, আপনি যদি সলাত সম্পর্কে উদাসীন হন, আল্লাযীনা আন সলাতিহিম সাহুন, যারা সলাত সম্পর্কে উদাসীন, গাফিল, সলাতের সময় পার হয়ে চলে যায়, সূর্য উঠে যায়, কোনো পরোয়া নেই, ঘুমিয়ে থাকে সলাতের সময়, মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না, তারপরে এই স্বপ্ন দেখছেন যে আমি মসজিদে সলাত আদায় করছি, তো মনে রাখবেন যে এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে তানবিহ, সতর্কীকরণ, যে আপনার আল্লাহ কল্যাণ চান, আপনার বাবা মায়ের চাইতো আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর আরহাম, আরহামুর রাহিমিন, সুতরাং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দিতে চান, সুতরাং আপনি কল্যাণের দিকে ফিরে আসুন, আপনি পাঁচ অক্ত সলাতের হেফাজত করুন, মসজিদ মুখী হন, আল্লাহ যেন আপনার স্বপ্নকে আপনার জন্য ভালো করেন। চার নম্বরে প্রশ্ন করেছেন, জোহর নামাজের আগে আমরা যে চার রাকাত নামাজ পড়ি, এই জায়গায় দুই রাকাত পড়লে কি কোনো সমস্যা হবে? যে না, কোনো সমস্যা হবে না। এ মর্মে দুটি হাদিস রয়েছে, সন্নাতের রাতেওয়া সম্পর্কে দুইটি হাদিস রয়েছে। একটি হাদিস উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তাতে রয়েছে বারো রাকাত সলাতের কথা। তাহলে জোহরের ফরজ সলাতের আগে চার রাকাত পড়বেন, যেটা দুই দুই করে পড়াটাই বেশি ভালো। আরেকটি হাদিস রয়েছে আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, যাতে রয়েছে আশুরা কাতিন কথা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমি দশ রাকাত মুখস্থ রেখেছি, যে তিনি দশ রাকাতের শিক্ষা আমাকে দিয়েছেন। তাহলে দশ রাকাতকে যদি দিনের রাতে পাঁচ অক্ত সালাতে ভাগ করেন, তাহলে জোহরের আগে দুই, জোহরের পরে দুই, চার হয়ে গেল, আর মাগরিবে দুই, ছয় হয়ে গেল, এশার পরে হয়ে গেল দুই, তাহলে আট হয়ে গেল, আর ফজরের আগে দুই, এই দশ হয়ে গেল। তো এইভাবে পড়া যেতে পারে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই হাদিসের আমল করি। আর যদি বেশি পড়েন ভালো, চার পড়েন আরও ভালো, যদি জোহরের পরেও চার পড়েন তো আরও ভালো। অন্য আরেকটি হাদিস রয়েছে, তবে সুন্নত রাতে বা বারো অথবা দশ পড়লেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। পাঁচ নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, বাংলাদেশ থেকে আমেরিকায় যে পার্মানেন্টভাবে মুসলিমদের বসবাস কি জায়েজ, নাগরিকত্ব নেওয়া কি জায়েজ, এই প্রশ্নগুলি করে যদি আমল করেন তাহলে তো ভালো, আর যদি আমল না করেন তাহলে শুধু শুধু প্রশ্ন করে লাভ নেই। কারণ এইরকম প্রশ্ন বহুবার করেছেন আর করছেন, উত্তর দিচ্ছি। এর উপর আমার বিস্তারিত লেকচার আছে শেখ ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে, এবং আরও আলোচনাতে শেখ সালিহুল ফজল হাফেজাহুল্লাহ তাআলা তার আলোচনাগুলি, যেসব আলোচনার খোলাসা হচ্ছে যে আপনি স্থায়ী যাচ্ছেন না অস্থায়ী, যদি অস্থায়ী হয় তো অস্থায়ী মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে, কাফের দেশে সফর করার বেশ কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলি যদি আপনার মধ্যে থাকে তাহলে সফর করুন, আপনি প্রয়োজন আছে সফরের, বিনা প্রয়োজনের না, হ্যাঁ বিনোদনের জন্য নয়, আমোদ ফুর্তি করার জন্য নয়, দুনিয়ার গরজ নয়, প্রয়োজন আছে যাবেন আপনি। আর গেলে আপনার কাছে এতটা এলম থাকতে হবে, তদফা বিহি শুভাত, দিন সম্পর্কে এতটা জ্ঞান থাকতে হবে যাতে আপনার সামনে যখন সংশয় সৃষ্টি হবে আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে, ধর্ম সম্পর্কে, দিনের মাসাইল সম্পর্কে, অনেক মাসাইলে সংশয়ে ফেলে দেবে আপনাকে, পেরেশান করে দেবে, আপনি সন্দেহান হয়ে যাবেন আপনার নিজের ধর্ম নিয়ে, যদি ধর্ম সম্পর্কে দিন সম্পর্কে জ্ঞান না থাকে। তাহলে দিন সম্পর্কে এতটা জ্ঞান থাকতে হবে যাতে আপনি সংশয়ের শিকার না হন, আর আপনার কাছে এতটা দিনদারি, তাকওয়া, পরহেজগারি থাকা, আল্লাহ ভীরুতা থাকতে হবে, তাদফাউ বিহি শাহওয়াত, যার মাধ্যমে আপনি শাহওয়াত আপনার চোখের সামনে যে ডানে বামে, আপনার যে অবাধ মেলামেশা, আর পাপ আর পাপ, কুপ্রবৃত্তির চাহিদা পূরণ, মদ আর জেনা, ব্যভিচার, একাকার হয়ে যাওয়া, নারী পুরুষের কোনো পার্থক্য নেই, আউযুবিল্লাহ, সেই যে পরিবেশ, সেখানে উন্মুক্ত জীবনযাপন, সেখানে বিবস্ত্র জীবনযাপন, সবচাইতে ঘৃণিত মনে হচ্ছে সেই সমাজে পোশাক পরিচ্ছদ, কাপড়, শরীরে কাপড় রাখা, তো এইসব পরিবেশে গিয়ে যাতে আপনি নিজেরকে শাহওয়াত থেকে, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচিয়ে রাখতে পারেন। কয়টা লোকের এরকম আছে, এতটা এলম আছে যাতে সংশয় থেকে বাঁচতে পারে, এতটা দিন এবং তাকওয়া আছে, পরহেজগারি আছে যাতে শাহওয়াত থেকে, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচতে পারে, পাপে ভেসে না যায়, ডুবে না যায়, কেউ যদি সাঁতার না জানে
আর নদীতে ঝাঁপিয়ে পড়ে, বন্যার সময় পানিতে ঝাঁপিয়ে পড়ে, তাহলে সে নিরাপদ ফিরে আসার সম্ভাবনা আছে? এ হচ্ছে অবস্থা। আর মুসলিম দেশ থেকে স্থায়ীভাবে অমুসলিম দেশে যাবেন, হ্যাঁ, এটা আপনার জন্য, আপনার আগামী প্রজন্মের জন্য ভালো না। এবং এই সম্পর্কে সালাফি ওলামাগণ সবসময় সতর্ক করে আসছেন। পক্ষান্তরে এক কাফের দেশ থেকে আরেক কাফের দেশে যদি কেউ যায়, তাহলে সেখানে দেখবে যে এই দুটো কাফের দেশের মাঝে যদি তৃতীয় অপশন থাকে মুসলিম দেশে, তাহলে অবশ্যই মুসলিম দেশে যাবে। আর যদি মুসলিম দেশে যাওয়ার কোনো অপশন না থাকে, তখন দুটো কাফের দেশের মাঝে দেখবে আহওয়ানুল বালিয়াতাইন, দুটো বালা মুসিবতের মধ্যে কোনটা হালকা বালা মুসিবত। মক্কায় কাফেরদের রাজত্ব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের প্রথম জীবনে, মক্কা বিজয় পর্যন্ত 13 বছর মক্কি জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জীবন, আর তারপরে আরও 8 বছর, তাহলে 13 আর 8 21 বছর ধরে। এই যে 21 বছর মক্কাও কাফেরদের আয়ত্তে ছিল, এবং হাবাসা মক্কার লোকেরা মুশরিক পৌত্তলিক ছিল, আর হাবাসায় খ্রিস্টানদের রাজত্ব ছিল। মক্কায় যখন জুলম অত্যাচার খুব বেড়ে গেল দুর্বল অসহায় মুসলিমদের ওপর, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম হিজরতের অনুমতি দিয়েছিলেন হাবাসার উদ্দেশ্যে, আবেসিনিয়ার উদ্দেশ্যে, অথচ দুটোই কাফর দেশ। জি, সূরা রুমের প্রথম দিকে রয়েছে, সূরা রুমের তাফসীর পড়ে দেখবেন, যে রোমানদের সাথে পারস্য দেশের লড়াই ছিল, যাতে একবার রোমানরা হেরে যায় আর একবার রোমানরা বিজয়ী হয়। যখন রোমানরা বিজয়ী হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের প্রথম যুগ ছিল। আল্লাহ বলছেন ওয়া ইয়াউমা ইয ইফরাহুল মুমিনুনা বিনাসরিল্লাহ, সেই দিন মুমিনরা খুশি হবে আল্লাহর সাহায্যে, ইয়ানসুরু মান ইয়াশা, যাকে আল্লাহ চান সাহায্য করে। তো রোমানদের বিজয়ে মুসলিমরা খুশি হয়েছিলেন, কারণ রোমানরা হচ্ছে খ্রিস্টান আর পার্সিয়ান ইরানিরা হচ্ছে মজুস, অগ্নিপূজক, মুশরিক। মুশরিকদের তুলনামূলক দুটোই খারাপ, কিন্তু দুটোই কুফার, কিন্তু দুই কাফেরের মাঝে পার্থক্য রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলম এই বিষয়টিকে সূরা রুমে তুলে ধরেছেন। তো আশা করি বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন, আবেগ দিয়ে কাজ নেবেন না, বিবেক দিয়ে কাজ নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন আপনাদের আমাদের সকলের কল্যাণ করেন দুনিয়া এবং আখেরাতের। ছয় নম্বর প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় ইমাম সাহেব যখন দোয়া করেন তখন বলেন হে আল্লাহ আমাদের সবটুকু সোনার মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছে দাও, এই সব কতটুকু শরীয়ত সম্মত জানতে চাই। এই সব কথাগুলি বিদাতি কথা, বিদাতি কথা। এবং এসব বক্তারা বা এসব সমাজে যাদেরকে আলেম সমাজ বলছেন, এরা আলেমই নয়, আসলে এরা জাহেল, এরা জাহেল, দিন সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, এরা বিদাত পন্থী। জি, যত বড় বড় আল্লামা বলেন, আল্লামা মানে বিদাতের আলেম, এরা শিরকের আলেম, কোরআন এবং সুন্নার আলেমও নয়, তৌহিদ সুন্নাতের আলেম নয়। জি, আল্লাহুল মুস্তাদ। জি, বড় বড় বক্তাদেরকে যাদেরকে, হ্যাঁ, মুফাসসিরে কোরআন আর আল্লামা আর তাদের তাফসিরুল কোরআনের বিশাল বিশাল মাহফিল চলে, তাদের কাছ থেকে এইসব শোনা যায়, আল্লাহ আমাদের সবটুকু সোনার মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারক পৌঁছে দাও। এতে কয়েকটি ভুল রয়েছে। প্রথম কথা, আপনি যা কিছু নেকি করলেন তা আপনি সোনার মদিনায় নবী সাল্লামের কাছে পৌঁছে দেন, নবী সাল্লামকে দান করে দিলেন। নবী সাল্লাম আপনার নেকির বেশি মুখাপেক্ষী না আপনি আপনার নেকির বেশি মুখাপেক্ষী? আপনার নেকিটা যখন নবী সাল্লাম দিয়ে দেবেন তখন আপনার কাছে কিছু থাকলো না, আপনি এমটি, পকেট খালি, বলুন তো? আপনার নাজাতের চিন্তা আগে করতে হবে না অন্যকে দিয়ে দিতে হবে? ইসলাম কি শিখিয়েছে? আর এই রকম কাজ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামগণ করেছেন? আবু বকর, ওমর, উসমান, আলী আর আশরাফ মুবাশশারা খল আর অন্য অন্য সাহাবারা করেছেন। হে আল্লাহ, যা আমল করলাম আল্লাহ তোমার নবী পাকের কবর পৌঁছে দাও, বা যাই বলে রওজা মোবারক পৌঁছে দাও, আপনাদের বেদাতি ভাষায় বলছি,
এ করেছেন, তাহলে বোঝা গেল যে কাজটি বেদাত এবং কাজটি জাহেলের কাজ, যে নিজে মোহতাজ। এই জন্য কোরআনে কারিমে হাদিসে যতগুলি দোয়া, প্রায় দোয়াতে যেখানে দোয়া অন্যের জন্য করা হয়েছে, শুধু অন্যের জন্য করা হয়নি, আগে নিজের জন্য তারপরে পরের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়াজুনুবনি ওয়া বানী আন নাবুদুল নাবুদাল আসনাম, আল্লাহ আমাকে এবং আমার বংশধরকে ছেলেদেরকে মূর্তি বোঝাতে বাঁচিয়ে রাখো। রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে সালাত কায়েমকারী বানিয়ে দাও আর আমার সন্তানদেরকে বংশধরকে সালাত কায়েমকারী বানিয়ে দাও। জি রব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের ভাইদেরকে ক্ষমা করে দাও যারা আমাদের পূর্বে চলে গেছে ঈমানের অবস্থায়। সুবহানাল্লাহ। তাহলে রব্বি ইগফির লি ওয়া লি ওয়ালিদাই, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার পিতা মাতাকে ক্ষমা করো। আগে নিজের নাজাতের কথা চিন্তা করতে হবে, তারপরে অন্যকে। তারপরে একটু আগে আলোচনা করলাম যে আমি আপনি যে কোনো আমল করি না কেন, ঈমান থেকে শুরু করে যতগুলি নেক আমল এবং যত গুনাহ থেকে বাঁচবো, এক ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনিতেই পাচ্ছেন, কারণ তার মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি। সুতরাং এই তরিকাটি বেদাতি তরিকা। তারপরে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবরকে রওজা মোবারক বলা, না রওজা কবরের নাম নয়, তাহলে কবরকে তিন ভাগে ভাগ করা এটা একটা বেদাতি আকিদা আর বেদাতি ভাষা। নবীর কবরকে রওজায়ে মোবারক বলা, আর পাকা কবর যেগুলির পূজা হচ্ছে, হ্যাঁ, যেগুলি পীরদের কবর, সুফিদের কবর, সেগুলিকে মাজার শরীফ বলা। আর আপনার বাবা মা এত আদর যত্নে কত কষ্ট করে আপনাকে মানুষ করলো, বাপের কবর একবার রাহেমাহুল্লাহ বলার তৌফিক হয় না, মায়ের কবর একবার রাহেমাহুল্লাহ বলার তৌফিক হয় না, আল্লাহ রাব্বুল যেন দিন বুঝার তৌফিক দান করেন। আর রওজা কবরকে বলা হয়নি, মা বাইনা বাইতি ও মেম্বারি রওদাতু মিন রিয়াজিল জান্নাহ, সহিহ বুখারী হাদিস। আমার ঘর মা আয়েশার কক্ষ আর আমার মেম্বারের জায়গা, এর মাঝখানের জায়গাটুকু যে মসজিদ নববীর জায়গা, যেই জায়গা হচ্ছে রওদাতু মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগানসমূহের একটি বাগান। সুতরাং কবরটি জান্নাতের বাগান নয়, এইভাবে বলাটাও বিদাতি কথা, আশা করি বুঝতে পেরেছেন। সাত নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ, আমিও আমার বিবি হিন্দু ধর্মের ঠাকুর বংশে ছিলাম, আমরা শেখ আপনার ওয়াজ শুনে ইসলাম গ্রহণ করিয়াছি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ দিনের ওপর আপনাদেরকে কায়েম রাখুন। আমার বিবি ক্যান্সারে আক্রান্ত, দোয়া ও দিনি ভাইদের কাছে অনুরোধ করলাম, জি দোয়ার জন্য অনুরোধ করেছেন এবং সহযোগিতার জন্য তিনি আপনাদের কাছে দরখাস্ত করেছেন। আমার বিবির অপারেশন করাতে হবে। হ্যাঁ, আমি নও মুসলিম মোহাম্মদ আব্দুর রহমান, জি আল্লাহ রাব্বুনা যেন আপনার উত্তম বদলা দান করেন। তারপরে আমাদের ভাই বলছেন, এটা আমার নাম্বার, হ্যাঁ, বলছেন যে 01761512782, আল্লাহ রাব্বুল আলমের জন্য আপনাকে অভাবমুক্ত করে দেন এবং আল্লাহ রাব্বুল আপনাকে মানুষের মুখাপেক্ষী না করে তিনি আপনার জন্য যথেষ্ট হন। আল্লাহর জন্য আপনার দিনে আপনার ইসলাম কবুল করায় যদি ইখলাস থাকে, আপনার ওয়াইফের যদি ইসলাম কবুল করায় নিষ্ঠা ইখলাস থাকে, তো আল্লাহ আপনাকে অভাবমুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। আট নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত, সম্মানিত শেখ, ছেলেদের চুল কতটা লম্বা রাখা যাবে? ছেলেদের চুল এতটা লম্বা রাখবেন যাতে মেয়েদের চুলের মতো না হয়ে যায়, হ্যাঁ, দেখে যেন মনে না হয় যে এটা ছেলে না মেয়ে সন্দিহান আপনি, বোঝা যাচ্ছে না, ছেলে আর মেয়েদের মহিলাদের চুলের মতো হয়ে যাচ্ছে, এইরকম হইলে হারাম। জি, যেসব পুরুষরা নারীর বেশভূষা গ্রহণ করে তাদের ওপর আল্লাহর লানত রয়েছে এবং যেসব মহিলারা পুরুষদের বেশভূষা গ্রহণ করে তাদের ওপর লানত রয়েছে, সেই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বাকি যেটা আমাদের দেশে বাবরি চুল বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, সেটা তিন রকম রয়েছে, লিম্মা জুম্মা অফরা, এই তিন রকম করে রাখা যেতে পারে, সেটা কাঁধের নিচে এত বেশি লম্বা হবে না যাতে মহিলাদের মতো লাগে। এইরকমই মহিলারা এত বেশি চুল কেটে এমন করবে না যাতে চেনা না যে এটা মহিলা না পুরুষ, চেনা যাচ্ছে না। কিছু লোকের আছে যারা এই মহিলাদের মতো চুলও রাখছে আর দাড়িও রাখছে, আউজবিল্লাহ, এই দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি নয় আসলে। জি,
ঠিক ওই রকমই যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আর মোচ, যেমন দাড়িও বড়ো তেমন মোচও বড়, মোচও কাটে না দাড়িও কাটে না। জি হ্যাঁ, তো এটা ইসলাম নয়। তো ইসলামই যেন সকল সুরাত রূপ চেহারা হয়, আপনার জাহির বাতেন প্রকাশ আভ্যন্তরীণ অবস্থা যেন ইসলামিক হয়, এর জন্য চেষ্টা করতে হবে, আল্লাহ যেন তৌফিক দান করেন। চুল কাটার ক্ষেত্রে চুল মাথার কিছু অংশ কাটবেন, কিছু অংশ কাটবেন না, এটাও জায়েজ নয়, কাজা, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিষেধ করেছেন। যেমন আজকাল কাফেরদের অনুকরণ আমেরিকান স্টাইলে মাথার ওপরখানে কিছু চুল রাখছে, বড়ই নোংরা আর বিশ্রী লাগছে দেখে এসব ছেলেদেরকে, আর নিচের দিকে এইরকমই আমাদের দেশের ওই যে সেনাবাহিনীর কাটিং, আলপেট কাটা, আমাদের আঞ্চলিক ভাষা জানি না শুদ্ধ ভাষায় কী বলা হয়, আলপেট কাটা, নিচের দিক থেকে বাঙালি এই কাটিং যে, এইটাও আসলে শরীয়তসম্মত না। গোটা মাথার চুলটা কাটলে পুরো মাথা থেকে কাটবে, নিচের দিক থেকে একেবারে ছোট করে দিয়েছে আর ওপরে রেখে দিয়েছে, সামনের দিকে একটু ঝুঁটি করে রেখে দিয়েছে, যাইটা ওইটাকে বাঁকা করে স্মৃতি করা যায়, আর এসব আসলে ইসলামিক রূপ চেহারা নয়, আল্লাহ হেফাজত করেন। 9 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। বলছেন, সম্মানিত শেখ কাশফ, এলহাম ও কারামত কী, ইসলামে এর গ্রহণযোগ্য কতখানি? কাশফ ও এলহামের দাবি করে কেউ কোনো কিছু প্রচার করলে করতে বললে আমাদের করণীয় কী? অনেক সময় অনেকে বলে আল্লাহ তাকে এলহাম করেছে, এটা মানুষকে বলতে, এটা ঘটবে বুঝতে পেরেছে, স্বপ্নে দেখেছে, এটা করতে বলেছে ইত্যাদি। জাজাকুমুল্লাহ খেরান। যারা এইসব কথাবার্তা বলে তারা সবাই বেদাতি, সর্বনিম্ন এরা বেদাতপন্থী সুফি, আর সর্বর্ধে এরা বড় বড় শিরকুফরিতে লিপ্ত রয়েছে। এদের ওয়াহদাতুল ওজুদের, হলুলের, আর তারপরে ফানার, ফানাফিল্লা, ফানাফিল ফির রাসুল, ফানাফির শাইখ, ফানার তিনটি স্তর আছে চরমনাইদের কিতাবে, এসব ভণ্ডামিতে ভরা রয়েছে। আর চরমনাইদের কিতাবে আর সারসেনের কিতাবে যদি এগুলো থাকে তো বাকিগুলির কথা তো বলতে হবে না, বুঝতেই পারছেন। সুতরাং এই পীরতন্ত্র বড় একটি গুমরাহি মুসলিম উম্মার দিনের ক্ষেত্রে, শরীর একটি ক্যান্সার, এই ক্যান্সারকে যতক্ষণ পর্যন্ত অস্ত্রোপচার করে সাফ না করো ততক্ষণ পর্যন্ত মুসলিম উম্মা তৌহিদ সুন্নতের অনুসারী হতে পারবে না। কাশফ, ইলহাম আর কারামত, আল্লাহর যারা সত্যিকার নেকবান্দা আউলিয়া, কোরআনে কেরিমে এবং রাসূলুল্লাহ হাদিসে যাদেরকে আউলিয়া বলা হয়েছে, আউলিয়ার বৈশিষ্ট্য, আউলিয়া মানে এই নয় যে যাদের কবর পাকা হয়েছে মরার পরে, যাদের অনেক মুরিদান আছে, আর তারপরে যাদের অনেক ভক্ত আছে, আর যাদের কাছে মানুষরা বায়াত হতে যায়, হ্যাঁ, আর যাদের থেকে মানুষ তাবারক হাসিল করে, না না, এরা হচ্ছে আউলিয়া, আল্লাহর আউলিয়া না, এরা হচ্ছে আউলিয়া ও শয়তান। জি, আউলিয়া ও শয়তান। শেখুল ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব রয়েছে, আল ফুরকান বাইনা আউলিয়া রহমান ও আউলিয়া শয়তান, আল্লাহর রহমানের আউলিয়া বন্ধু আর শয়তানের বন্ধুদের মাঝে পার্থক্য। জি, তো আপনাকে অবশ্যই পার্থক্য জানতে হবে যে কারা আল্লাহর বন্ধু আউলিয়া উল্লাহ বা আউলিয়া রহমান, আর কারা শয়তানের আউলিয়া। জি, তো যারা আজকাল এই কাশফার, এলহাম, কেরামতের কথা বলে তারা প্রায় সব হচ্ছে শয়তানের আউলিয়া, শয়তানের বন্ধু, এরা আল্লাহর বন্ধু নয়। তবে যারা সত্যিকার অর্থে আল্লাহর বন্ধু, তাদের কারামত মানে অসাধারণ অলৌকিক কিছু আল্লাহ দেখাতে পারেন। কে দেখান? আল্লাহ ইচ্ছা করলে দেখাতে পারেন, কিন্তু কারামতের ছড়াছড়ি আছে তাদের হাতে, এবং তারপরে এই ধারণা রাখা যে তাদের কাছে কারামতির যেন ফ্যাক্টরি আছে বা কারামতির চাবি কাটিয়ে যখন ইচ্ছা তখন কেরামতি দেখাবে, এগুলি হচ্ছে বড়ই গুমরাহি। কারামত মানে সম্মানিত করা, এই সম্মানিত আল্লাহ করে থাকেন, আর তার সত্যিকার যারা বলি নেকবান্দা তাদের কি, কোনো ব্যক্তি যদি আল্লাহর নেকবান্দার দোয়া কবুল হয়ে যায়, দোয়া করলে, বদ দোয়া করলে, বদ দোয়া কবুলে, এটি তার হ্যাঁ কারামত, এটি তার বড় কারামত, ছোট কারামত নয়। আম্বিয়া রসুলগণকে আল্লাহ মুজিজা দিয়েছেন, এবং মুজিজা আম্বিয়া রসুলগণের মাধ্যমে আল্লাহ প্রকাশ করেছেন, তবে আম্বিয়াদের হাতে থাকতো না যে তারা যখন তখন মুজিজা দেখাবেন, কখনো জানতে পারতেন পূর্বে জানানো হইতো যে বুঝতে পারছেন এটা হবে, আর কখনো জানতেন না যে কী হইতে যাচ্ছে। যেমন মুসা আলি ইসাল্লাম লাঠি আল্লাহ ফেলতে বলছেন, উনি জানেন না যে লাঠি কী হতে যাচ্ছে, লাঠি যে অজগর সাপ হয়ে লাফিয়ে চলে আসা তিনি পালাতে শুরু করেছেন, তো তিনি যদি জানবেন যে এটি আমার মুজিজা, অসাধারণ কিছু, এবং আমি এটা করলাম, আমার ক্ষমতাধীন, তাহলে পালাবেন কেন?
ওয়াল্লা মুদবিরান ওয়ালামি আক্টু। তো ঠিক ওই রকমই কারামত, কারামত যারা নবী নয় কিন্তু নেক লোক। হ্যাঁ, এই কারামতের নাম দিয়ে কিছু লোকের আছে যারা জাদুকর, সাহের, জি, অসৎ জাদুকর। আমরা আমাদের সমাজে জাদুকর বলি যাদেরকে একেবারে সামাজিকভাবেও অসৎ মনে করা হয়, শিরকুফরি মন্ত্রতন্ত্র করছে এবং অসৎ লোক, তারা কোনো দিনদার ধারিফ নাই, তাদেরগুলো তাদেরকে সাহের জাদুকর বলে, যেমন জাদুর ভেলকিবাজিগুলো যাদের কাছ থেকে দেখে থাকেন। কিন্তু অনেক পীর আছে যারা এই সেহের জাদুর মাধ্যমে অসাধারণ কিছু ভক্তদেরকে দেখায়, মুরিদানের সংখ্যা বাড়ানোর জন্য বা মুরিদানদেরকে পাগল করে দেওয়ার জন্য, যাতে করে তারা পাগল হয়ে ছুটি আসে পীর সাহেবের কাছে। কিন্তু এই মুরিদানরা তো টের পায় না, অন্ধভক্ত টের পায় না যে এসব সেহের এবং জাদুর মাধ্যমে হচ্ছে, এটা তার টের পায় না। আসল রহস্যটা এখানে কাশ এলহাম, জি, কাশ মানে কোনো কিছু খুলে যাওয়া। তো কোনো কিছু খুলে যাচ্ছে, তিলকে তাল করা, আরে দেখান যে আপনাদের এই জীবিতদের কার কাশ হচ্ছে দেখান না, খালি মৃতদেরই কেন বলছেন? আপনাদের বুজরুগেন্দ্রে যারা মরে যায় তখনই তাদের কাশ শুরু হয় নাকি, আর তাদের কেরামতি শুরু হয় নাকি? এইসব ঝুঠা ধর্ম কেন? যদি সত্যি থাকে তো দেখান। সুতরাং এসব ধোকাবাজিগুলো বাদ দেন, জি। তবে কারামতের একটা দিক হচ্ছে আল্লাহ যদি ইচ্ছা করেন তো কাউকে কোনো কিছু দেখাতে পারেন, অসাধারণ কিছু নয় আল্লাহর কাছে, আল্লাহর কাছে অসাধারণ নয়, কিন্তু আমাদের কাছে সেটি অসাধারণ, ওলির কাছেও তার কাছেও অসাধারণ। কারণ তারও হাতে নেই যে সে যখন তখন কাশ করে খুলে দিবে আর সারা পৃথিবী দেখে নেবে, আর কোথায় আসামের জঙ্গলে ইবনে বতুতা চলে এসে শাহজালাল জেনে নিলেন আর দেখে নিলেন আর মুরিদান ভক্তদেরকে পাঠালেন, যাও ইবনে বতুতাকে উদ্ধার করে নিয়ে আসো, এসব ভণ্ডামির কথা। তো আশা করি বুঝতে পেরেছেন। আর তারপরে আরেকটি কথা মনে রাখবেন যে কারো কারামত অথবা স্বপ্ন ধর্মের উৎস নয়। সুতরাং কেউ শেষখানে যে বলেছেন যে মানুষকে বলতে বলেছে, সেটা তার মানে তারা স্বপ্নকে ধর্ম মনে করে। হ্যাঁ, এদের ধর্ম কিন্তু কোরআন সুন্নাহ নয়, দলিল নয়, এদের স্বপ্ন হচ্ছে ধর্ম। এই জন্য আমার একটা আলোচনা, স্বপ্নের ধর্ম একটা আলোচনা রয়েছে, স্বপ্নের ধর্ম এরা বিশ্বাসী, এরা কেরামতির নাম দিয়ে এরা ধর্মকর্ম করে থাকে যে আমি এটা স্বপ্ন যোগে পেয়েছি, এটা আমি এলহাম, এলহাম মানে আল্লাহ তাকে জানিয়েছে, হ্যাঁ ওহির রাস্তা খোলা আছে, না ওহির কোনো রাস্তা খোলা নেই, আর এই এলহামের রাস্তা একটা চোরা রাস্তা, গায়েব জানার কোনো চাবিকাঠি আছে যে জানবেন যে এটা করতে বলা হয়েছে বা এটা করতে হবে না, এটা অমুক জায়গায় এই ঘটবে, হ্যাঁ এটা ঘটবে, কী করে জানলেন আপনি গায়েব? আল্লাহ বলছেন আইন্দাহু মাফাতিউল গায়েব, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাম গায়েব জানতেন না, যতটা আল্লাহ জানে ততটাই, তাহলে আর অন্য কেউ কী করে জানতে পারে? তো আশা করি এ সমস্ত গুমরাহির রাস্তা, এসব গুমরাহির রাস্তা থেকে বেঁচে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যিকার মধ্যমপন্থী কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করেন। 10 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। সম্মানিত শেখ, আমি জানতে চাই বাচ্চারা এখন অনলাইনে ক্লাস করে, এতে তারা মোবাইলের বিভিন্ন রকম গেম সহ আরও অন্য অনেক বিষয় শিখে যাচ্ছে যা ঠিক নয়, সবসময় তাদের পাশে বসে থাকাও সম্ভব হয় না, এখন আমরা কি ক্লাস করাবো নাকি বন্ধ রাখবো? মুসলিম বাচ্চাদের বিনোদন কীভাবে দেব যাতে তারা আনন্দ পাবে, দয়া করে জানার উপকৃত হবে। যেহেতু ক্লাস করা আবশ্যক সুতরাং ক্লাস অবশ্যই করাবেন, তবে যথাসাধ্য তাদেরকে দিনই প্রতিপালন করবেন, তাদের দিনই তরবিয়ত দেওয়ার চেষ্টা করবেন যাতে করে তারা পাপের সাইটগুলোতে না ঢোকে। তাদের যে যতটা ক্লাস করার জন্য মোবাইল ইউজ করতে হয় ততটা ইউজ করবে, তার বেশি যখন তখন মোবাইল তাদেরকে দিয়ে রাখবেন না, স্মার্টফোন আর ইন্টারনেট ফ্যাসিলিটি তাদেরকে ওইভাবে দিয়ে রাখবেন না, আর যতক্ষণ পারবেন তাদের পাশে থাকার চেষ্টা করবেন যাতে করে পাশে থেকে তাদের ভালো তরবিয়ত করতে পারেন। আর তারপরে বলছে মুসলিম বাচ্চাদের বিনোদন কীভাবে দেব, জায়েজ বিনোদন দেবেন? হ্যাঁ, জায়েজটা জায়েজ, যদি না জায়েজ হয় তো না জায়েজ, হারাম হলে মকরু হলে মকরু, সুতরাং আপনি এটাকে জায়েজ মনে করছেন যেটা সেটা করবেন আপনি। জায়েজ বিনোদন হচ্ছে মাঝে মধ্যে আপনি পার্কে ঘুরতে ঘোরাতে নিয়ে গেলেন, মাঝে মাঝে আপনি চিড়িয়াখানা নিয়ে গেলেন, মাঝে মাঝে সাগর থাকলে আমাদের দম্মামের মতো অথবা জেদ্দার মতো আপনি সাগর পাড়ে নিয়ে গেলেন, জায়েজ বিনোদন অনেক আছে। মাঝে মধ্যে তাদেরকে নিয়ে কোনো গ্যাদারিং করলেন কোথাও, আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করতে নিয়ে গেলেন,
ইত্যাদি ইত্যাদি জায়েজ বিনোদন আশা করি বুঝতে পারছেন, যেখানে শরীয়তের কোনো আপত্তি নেই। 11 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন, শেখ, একজন বোনের স্বামী গুল খায়, এমনিতে সে ফরজ নামাজ পড়ে কিন্তু অন্যান্য ছোটোখাটো সুন্নাত ইবাদতের প্রতি গাফিল, মোবাইল অনেক সময় নষ্ট করে কিন্তু কোনো নসিহত শুনতে চায় না, কিছু বোঝাতে গেলে মন ভালো থাকলে চুপ করে শুনে কিছুই বলে না, আর মন খারাপ থাকলে মেজাজ দেখায় বলে সে কি তার থেকে কম জানে নাকি, স্ত্রীর সব দায়িত্ব ঠিকভাবেই পালন করে, এক্ষেত্রে স্ত্রীর ব্যবহার এই স্বামীর প্রতি কেমন হওয়া উচিত, বিস্তারিত জানালে ইনশাআল্লাহ উপকৃত হবে। আলহামদুলিল্লাহ যে আপনার স্বামী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জানবেন যে সে মুসলিম, যদি সেই সহি আকিদার হয়, তাওহীদ সে নষ্ট না করে, বড় শিরকে লিপ্ত না থাকে, আর পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, তো আপনার স্বামী মুসলিম, আল্লাহর শুকরিয়া আদায় করেন। অধিকাংশ বোনেরা আজকাল নামাজি হ্যাঁ বা সহি আকিদার স্বামী পাচ্ছে না, তো যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তো এটা আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত। তারপরে গুল খায়, গুল হারাম, তামাক জাতীয় যত কিছু রয়েছে প্রোডাক্ট সবগুলি হারাম, সুতরাং সে হারাম খাচ্ছে, তার নেকিও আছে তার গুনাহও আছে। এই রকম স্বামীকে নসিহা করবেন, নসিহা অর্থাৎ উপদেশ দেবেন, যখন মেজাজ ঠান্ডা থাকবে তখন ভালো উপদেশ দেবেন, যদি আপনার উপদেশ কবুল করে নেয় তো আলহামদুলিল্লাহ। এই দাওয়া নসিহার সাথে সাথে দোয়া করবেন রবের কাছে যে আল্লাহ তুমি আমার স্বামীকে নেক হায়াত দান করো এবং নেক জীবন গড়ার তৌফিক দান করো, তাকে পাপমুক্ত হওয়ার তৌফিক দান করো। হতে পারে আল্লাহ আপনার দোয়া কখন শুনে নেবেন, নিরাশ হবেন না, আল্লাহ রাব্বুল আলমিনের শুকরিয়া আদায় করলে এবং নেক আমল করলে, দোয়া করলে এবং চেষ্টা করলে, হেদায়তের চেষ্টা করলে আল্লাহ রাব্বুল আলমিন ইচ্ছা করলে তার অন্তরকে খুলে দেবেন, আল্লাহ রাব্বুল আলমিন যেন সবাইকে নেক হায়াত দান করেন। কিন্তু স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করবে না, যদি বিভিন্ন পাপেও জড়িয়ে থাকে, ঝগড়া করবে এবং কলহ করবে আর অশান্তি পরিবারে হবে, এরকমটা করবে না, আল্লাহ রাব্বুল আলমিন যেন এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে সবার হেফাজত করেন। 12 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। শেখ, আমার প্রশ্ন হলো, পিতামাতার মারা যাওয়ার পর বাড়ির মেয়েরা শুধু কি জমি সম্পত্তি ভাগ পায় নাকি বাড়ির পুকুর এসবেরও ভাগ পায়? সব কিছুর ভাগ পায়। একটা সুচ যদি থাকে, সুতা থাকে, জি হ্যাঁ সব কিছুর ভাগ, একটা মোবাইল আছে, যা কিছু আছে সব কিছুর ভাগ পাবে, ভিটে মাটির ভাগ পাবে, পুকুরের ভাগ পাবে, পুকুরে যে সব মাছ আছে সেগুলোরও ভাগ পাবে, আম বাগান আছে তার ভাগ পাবে, সব কিছুর। একটা গাছ আছে, সেই গাছটাতে যেমন ছেলেদের ভাগ আছে তেমন মেয়েদেরও ভাগ আছে, সব কিছুতে ভাগ আছে। আর একটা প্রশ্ন তার সাথে, মাতা মারা যাওয়ার আগে তার সোনার জিনিস জোর করে নিয়ে নিলে মাতা মারা যাওয়ার পর কি ওই সোনার জিনিস সব ভাই বোন ভাগ পাবে? জোর করে এক ভাই অথবা এক বোন নিয়েছেন, না জোর করে নেওয়ার অধিকার নেই, যদি সন্তুষ্টির সাথে দিয়ে থাকে আর একজনকে দিয়ে থাকে, অন্যদেরকে না দিয়ে থাকে, তাহলে অবিচার করেছে। এই ক্ষেত্রে বলা হয়েছে ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, যখন দেবে আল্লাহকে ভয় করো এবং তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার করো, সুতরাং ছেলে মেয়ে উভয়কে দেবে যদি জীবদ্দশায় দিতে হয়, আর যদি একজনকে দেয় তাহলে বাপ মা জুলুম করেছে আর এটা জায়েজ কাজ করেনি। আর জোর করে যদি নিয়ে থাকে তাহলে তার জন্য সেটা নেওয়া তো হালালই হয়নি, সুতরাং সেটা ফিরিয়ে দেবে এবং সেটাতে সবার ভাগ রয়েছে। 13 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন ওস্তাদ জি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি, বলছেন যে স্ত্রীকে যদি বাধা দেই তার বাপের বাড়িতে যেতে, তাহলে স্ত্রী বাধ্য কি না স্বামীর এ কথা শুনতে, এবং স্ত্রীর আত্মীয় স্বজনের বিয়েতেও যদি যাওয়ার জন্য না করে তাহলে স্ত্রী কি স্বামীর এই নিষেধ শুনতে বাধ্য কি না? দুটো প্রশ্ন করেছেন একসাথে। একটা হচ্ছে, স্ত্রীকে যদি বাধা দেয় তার বাপের বাড়ি যেতে, তাহলে স্ত্রী বাধ্য কি না? যদি বাপের বাড়ি যেতে বাধা দেয় আর সেখানে শরীয় সম্মত কারণ থাকে, তাহলে বাধা দেওয়ার অধিকার অবশ্য স্বামীর আছে। যেমন সেখানে পর্দা নেই, অবাধ মেলামেশা, সেই বাড়িতে যে কোনো বাইরের লোকেরা, গ্রামের লোকেরা বা শহরের লোকেরা ঢুকে, অথবা আত্মীয় স্বজন সেসব যুবকরা আছে, অথবা দুলাভাইরা সেখানে যায় আর সেখানে কোনো পর্দার ব্যবস্থা নেই, তাহলে স্বামীর অবশ্য অধিকার আছে। তারপর বাবার সাথে সাক্ষাতের ক্ষেত্রে বিয়ের পরে যদি বলে যে এই সময় যাবে না, হ্যাঁ
একেবারে বাপ মায়ের সাথে দেখা করতে দেবে এমন কথা না, এই সময় যাবে না, তাহলে সে বাধা মানতে হবে, বাধা অবশ্যই মানতে হবে। কারণ স্বামীর হক বিয়ের পরে বাবা মায়ের হকের চাইতে বেশি। এই বিষয়টি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বিশদভাবে বর্ণনা করেছেন এবং তার খোলাসা হচ্ছে যে একজন বিবাহিতার জন্য একদিকে স্বামীর অধিকার আর একদিকে হচ্ছে বাবা মায়ের অধিকার, বাবা মায়ের অধিকারের তুলনায় স্বামীর অধিকার বেশি। সুতরাং বাবা মা যদি এক আদেশ করে আর স্বামী যদি অন্য আদেশ করে, তাহলে স্বামীর আদেশকে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, সুতরাং যদি বাধা দেয় তাহলে এই বাধা মেনে নেওয়া উচিত বোনকে। তবে ভাইদেরকেও বলবো যে বিনা কাজে কোনো শরীয়তসম্মত কোনো অজুহাত নেই, তারপর আপনি আপনি গায়ের জোর দেখাচ্ছেন আর আপনার স্ত্রীকে বাপ মায়ের সাথে হয়তো দেখা সাক্ষাৎ করতে দিচ্ছেন না অথবা যেতে দিচ্ছেন না, অথচ সেখানে আলহামদুলিল্লাহ দিনের কোনো সেখানে কিছুতে বিঘ্নতা ঘটবে না, আর সেখানে পর্দার কোনো খেলাফ হবে না, অথবা সেখানে হারাম কিছুতে শরিক হবে না, তাদের আকীদাও ঠিক আছে, সেখানে গেলে শিরক বিদাতের আশঙ্কাও নেই, তাহলে আপনি আশা করব যে বাধা দেবেন না, এটা আপনার জন্য উচিত হবে না। তারপরে বিয়েতে যাওয়ার জন্য না করলে, হ্যাঁ বিয়েতে আমাদের বাঙালি সমাজে বিয়েতে অবাধ মেলামেশা, বেহায়া পোনার শেষ নেই আর সেখানে পাপের শেষ নেই। সুতরাং এইরকম যদি পরিস্থিতি হয় যার কারণে বিয়েতে যেতে বাধা দেয়, তাহলে এই বাধা দেওয়ারও স্বামীর অধিকার আছে। তবে নিজের ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, হয়তো আপনার স্ত্রীর, আর সেখানে পর্দা মেনটেন করে চলতে পারবে, এতটুকু দিনদারি আপনার স্ত্রীর আছে, অথবা সেখানে ভালো একটা পরিবেশ থাকবে, তাহলে অসুবিধা নেই, আপনি যেতে দেবেন, আশা করব যে আপনি যেতে দেবেন। কিন্তু যদি বাধা দেয় আর সেখানে শরীয়সম্মত এইরকম কারণ থাকে, তাহলে স্ত্রী স্বামীর আনুগত্য করবে, এটাই আল্লাহ ফরজ করেছেন। 14 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুক্রবার যারা অফিসে কাজ করেন তারা যদি সূরা কাহফ বৃহস্পতিবার রাতে কিছুটা পড়েন এবং বাকিটা শুক্রবার ফজরের নামাজের পরে পড়েন, তবেও কি হবে? না না, অবশ্যই হবে। এই সূরায়ে কাহফ বৃহস্পতিবারের দিন গিয়ে সূর্য অস্তমিত হওয়ার পর থেকে শুরু করে জুমাবার শুরু হয়ে যায়, সুতরাং রাতে পড়তে পারেন, আবার সেটা ভেঙে ভেঙেও পড়তে পারেন, দিনেও পড়তে পারেন, ফজরেও পড়তে পারেন, একবারে জুমাবারে, জুমার পরেও পড়তে পারেন, মাগরিবের আগেও যদি আপনি পড়েন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এই দিন রাতের যে কোনো অংশ যদি পড়ে নেন ইনশাআল্লাহ তাআলা সেই ফজিলত পাবেন। 15 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। এক মায়ের দুটো ছেলে আছে, তারা ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করে, যেহেতু ওই দেশে মাকে স্থায়ী করা যায় না, তাই উনি ভিজিট ভিসায় ছেলেদের কাছে যাওয়া আসা করেন নিয়মিত। উনি মাহরাম ছাড়া ভ্রমণ করার কারণে কি গুনাহ হবে, যেহেতু ওনার স্বামী বেঁচে নেই? মাহরাম ছাড়া ভ্রমণ নিয়ে বিস্তারিত জানতে চাই। বিস্তারিত জানতে চাইলে এই সম্পর্কে আলোচনাগুলি আছে, বিস্তারিত শুনে নেবেন। বাকি কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের সফরের জন্য মাহরামের শর্তের কথা বলেছেন, ওয়ালা তুসাফিরুল মারআতু ইল্লা বি মাহরাম ইল্লা মা মাহরাম। কোনো মহিলা বিনা মাহরামে মাহরাম ছাড়া সফর করবেন। মাহরাম হচ্ছে নারীদের জন্য বডিগার্ড। একজন পুরুষ সাবালক ব্যক্তি যদি কোনো মহিলার সাথে থাকে, তো কোনো বদচরিত্র ব্যক্তি, বদমাইশ ব্যক্তি কখনো কুদৃষ্টি দিতে পারবে না। হ্যাঁ জি, পক্ষান্তরে একা যদি কোনো মহিলা সফর করে তাহলে ধর্ষণের শিকার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও ভাবছেন যে বয়সিকা হয়ে গেছে, বয়সিকা হলেও হলামারা বলেছে লেকুল্লে সাকে তাতে লাখে তা, হ্যাঁ বুড়ির জন্য বুড়া আছে, হ্যাঁ ফিতনার আশঙ্কা আছে। তারপরে এমার্জেন্সি কোথাও ল্যান্ডিং করতে হইতে পারে, এমার্জেন্সি কোনো দেশে চলে যেতে হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক দুর্ঘটনা থেকে। সুতরাং এইভাবে বিনা মাহরামে সে বয়সিকা হোক অথবা যুবতী হোক সফর করা জায়েজ নয়, গুনাহ তো অবশ্যই হবে, গুনাহ অবশ্যই হবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন, এবং কিছু পয়সা বেশি খরচ হলে ছেলে নিয়ে যাবে নিয়ে আসবে এটাই করার চেষ্টা করুন। 16 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। ফেসবুকে যদি আমি ভিন্ন নাম দিয়ে কোনো আইডি খুলি, উদ্দেশ্য হলো যে আমাকে কেউ চিনবে না, এবং তার মানে বোনের প্রশ্ন, এবং মেসেজও দিবে না, আমি শুধু আগন্তুক হয়ে থাকবো, ফেসবুকে বহুমুখী ফিতনা থেকে বাঁচার জন্য, এবং আমি এই আইডিতে কোনো ফ্রেন্ডও বানাবো না আর কাউকে মিথ্যা
পরিচয় ধোকাও দেব না, শুধু আমার দরকারটুকু সারব। যেমন শেখদের লেকচার, লিখনি, সোনা পড়া ইত্যাদি কাজ। তাহলে কি এইভাবে আমার ভিন্ন নামে আইডি ইউজ করা জায়েজ হবে? ফেসবুকে ভিন্ন নামে আইডি ইউজ করা, ভিন্ন নামে আইডি ইউজ করবেন না। তবে আপনার কুনিয়ত উপনাম ব্যবহার করতে পারেন, উপনাম। যেমন কোনো ছেলে হলে ধর তার নাম আবদুল্লাহ, কিন্তু সে নিজেকে আবু মোহাম্মদ, যাতে লোকে অত না চেনে আবু মোহাম্মদকে। হ্যাঁ, আবু হাজেম, হ্যাঁ আবু অমুক, এইরকমই উম্মে অমুক, অথবা আর কিছু। হ্যাঁ, এইভাবে, অথবা যেমন সরল পথ, জি হ্যাঁ এইরকমই, সিরাতে মুস্তাকিম, অথবা শহীদিন ইত্যাদি, এইভাবে করেন। আর এইরকম আপনার নাম হচ্ছে ধরেন ফাতেমা, আর আপনি নিজের নাম দেবেন আবদুল্লাহ, না এরকমটা জায়েজ নয়, এরকমটা মিথ্যার আশ্রয় নেওয়া, এরকম মিথ্যার আশ্রয় নেবেন না। তবে নিজেকে মজহুল, অজ্ঞাত রাখা যেতে পারে, যেমন কুনিয়াত উপনামের মাধ্যমে, অথবা অন্য কোনো দিনই কোনো টার্ম ব্যবহার করার মাধ্যমে। 17 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ফুরফুরা পীর ভক্ত ছিলাম, এখন আপনার বক্তব্য শুনে আমি সহি আকিদা গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। আমার বাড়ি উত্তর 24 পরগনা। আমি জানতে চাই জাহিরি এলিম আর বাতিনি এলিম শিক্ষা কি? জাহিরি এলিম আর বাতিনি এলিমের যারা ভাগ করে তারা বিদাতপন্থী, তারা হচ্ছে এই পীরতন্ত্রের বিদাত এবং গুমরাহিত বিশ্বাসী। জাহিরি আর বাতিনি এলিম বলে কিছু না। আমাদের জন্য যে এলেমটা আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে এলমুল ওয়াহি, ওয়াহির এলেম, সেটা কোরআনে কেরিমে রয়েছে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে রয়েছে, সহি হাদিস, হাসান হাদিস, যেগুলো মকবুল গ্রহণযোগ্য হাদিস, সেগুলি হচ্ছে ওয়াহি। আর সেটাকে যেগুলো জাহিরি মাসায়েল রয়েছে সেগুলি জাহিরি, আর যেগুলি হচ্ছে বাতিনি বলতে এই অর্থ যে আমরা বলবো যে অন্তরের আমলের সাথে যে সব বিষয়গুলি সম্পর্কিত, আমালুল কুলুব, সেগুলি বলতে পারেন। কিন্তু বাতিনি এলেম মানে ওই খেজির আলী সালামের বিদ্যা, আর জাহিরি এলেম মানে হচ্ছে মুসা আলি সালামের বিদ্যা, এই ভাগ যারা করেছে তারা গুমরাহি, তারা গুমরাহিতে আছে। খেজির আলী সালাম এ সুফিদের দরিদ নয়, খেজির আলী সালামকে আল্লাহ রব্বুল আলমের নবী বানিয়ে তাকে কিছু জ্ঞান দিয়েছিলেন, আসরার উশারিয়া বা আল্লাহ রব্বুল আলমিনের পৃথিবীতে আসরার কৌনিয়া, সৃষ্টিগত যেসব কাজ হচ্ছে অনেক কিছু, আমার আপনার কখনো কখনো অপ্রীতিকর কিছু হচ্ছে, একটা অশান্তি হলো, পারিবারিক অশান্তি, এতে খুব অশান্তি হলো, মনে হচ্ছে যে আমার জন্য খুব অমঙ্গল হলো, কিন্তু তাতে মঙ্গল আছে, সে মঙ্গলটা আমরা বুঝতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জানেন। এই ধরনের জ্ঞানগুলি দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন খেজির আলাইহি সালামকে। যেমন আপনি আপনার ভিসা শেষ হতে যাচ্ছে, সৌদি আরবে আসার জন্য এখন ত্রাহি ত্রাহি করছেন হাজার হাজার লোক, বড় লক্ষাধিক লোক, যে ভিসা শেষ হয়ে যাবে আর টিকিট পাচ্ছি না। আর সেই সময় অনেকে চলে আসলো সাথী বন্ধুরা, আপনি আসতে পারলেন না, টিকিট হয় পেলেন না, অথবা টিকিট পেলেন আর এয়ারপোর্ট আসতে আসতে যে কোনো দুর্ঘটনায় আপনার ফ্লাইট ছুটে গেল, মিস হয়ে গেল, আর কী যে কান্নাকাটি, আর কী যে অবস্থা, মনে হচ্ছে হার্ট অ্যাটাক করে দেবেন। 10 মিনিট পরেই শুনতে পাচ্ছেন যে সেই ফ্লাইটটি ধ্বংস হয়ে গেছে, বলেন কত খুশি হবেন, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আল্লাহর যে কায়নাতে অর্থাৎ সৃষ্টিগত বিষয়গুলিতে যা কিছু ঘটছে এবং রহস্য যা রয়েছে সেই সম্পর্কে কিছু জ্ঞান। আর এগুলি জানার জন্য এই পীরদের কাছে কোনো সূত্র আছে নাকি? কোনো সূত্র নেই। সুতরাং এসব ভাগ করে এই ভণ্ডামি করা আর ধর্ম ব্যবসা করা এ পীরদের কাজ, এসব গোমরাহি থেকে বেঁচে থাকবে। সুতরাং আমাদের কাছে যা কিছু আছে কোরআন সুন্নায় মজুদ রয়েছে, কোরআন সুন্নার বাইরে কোনো এলিম নাই। না আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিল, তিনি অস্বীকার করেছেন, সহিহ বুখারী হাদিস রয়েছে। না আবু হানিফা শাফি মালিক আহমদের কাছে, বলবেন আবু হানিফা শাফি মালিক আহমদ তারা জাহিরি এলিম শুধু রাখতেন, আর আব্দুল কাদের জিলানী আর চিস্তি বাতিনি এলিম রাখতেন, এগুলো ভণ্ডামি। জি, আল্লাহ জানে এসব ভণ্ডামি থেকে বাঁচিয়ে রাখেন। 18 নম্বর প্রশ্ন, কীভাবে ফরজ গোসল করলে গোসলের পরে যেসব আমল করতে উজু লাগে সেসব আমলের জন্য উজু করা লাগবে না, আর এটার দলিলটা হাদিস দিলে উপকৃত হব? মাশাআল্লাহ, দলিলও চান আপনি। আপনি
গোসলের আগে উজু করে নেবেন, আর উজুর আগে লজ্জাস্থান পরিষ্কার করে নেবেন। যদি লজ্জাস্থান পরিষ্কার করা প্রয়োজন হয় বা সাবান ব্যবহার করার প্রয়োজন হয়, তা লজ্জাস্থানে হাত দিলেন না আর উজু করে নিয়েছেন আর তারপরে গোসল করলেন, তাহলে সেই উজু দিয়েই আপনার কাজ হবে, আর পুনরায় উজু করা লাগবে না। এটা হচ্ছে অধিক সতর্কতা। কিছু আলমাদের মত রয়েছে যে যদি গোসল করেন, গোসলে উজুর অঙ্গগুলি সবগুলি যদি ধোয়া হয়ে গেল যেহেতু, সুতরাং এই গোসল দিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, কিন্তু সতর্কতা যেমনটা বললাম যে সুন্নতি গোসল করবেন, আর লজ্জাস্থান পরিষ্কার করে নেওয়ার পরে আপনি উজু করবেন, আর উজু করে নেওয়ার পরে আপনি গোসল করবেন, আর সেই আগের যে উজুটা ছিল প্রথম দিকে সেই উজুটা দিয়ে আপনি বাকি এবাদত বন্দেগী সালাত বা অন্যান্য কাজ যেগুলোর জন্য উজু লাগে তা করতে পারবেন। 19 নম্বর প্রশ্ন, শেখ আমি আপনাকে অনেক ভালোবাসি, আহাব্বাকাল্লাহ, আপনার কথা শুনে আমার জীবনটা পরিবর্তন করেছি। প্রশ্ন, আমি কি প্রসাব পায়খানা করে সরাসরি হাত দিয়ে পরিষ্কার করব, নাকি আগে টিস্যু অথবা মাটি দিয়ে পরিষ্কার করব? দয়া করে জানালে উপকৃত হব। যদি আপনি টিস্যু বা মাটি দিয়ে পরিষ্কার করেন তাহলে সেটাকে সুন্নত মনে করবেন না, না পাখি বেশি আছে, সুতরাং আমি একটু টিস্যু বা ঢিলা অথবা পাথর কিছু ব্যবহার করে নিই আর তারপরে পানি ব্যবহার করব, এটা এমনি আমি করব, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করে যে এটি সুন্নাত, এটা বেশি ফজিলতের, আগে ঢিলা কুলুক ব্যবহার করতে হবে তারপরে পানি ব্যবহার করতে হবে, সুতরাং এটা হচ্ছে বিদাতীদের লক্ষণ, হ্যাঁ, বাথরুমে টিস্যুতে ভর্তি, তারপরে আপনার বাথরুমে, আমাদের দেশে তো টিস্যু নেই সুতরাং ঢিলাতে ভর্তি, হ্যাঁ, বাথরুমে পানির ব্যবস্থায় তারপর ঢিলা নিয়ে যাচ্ছে, তারপর ঢিলা কুলুক নিয়ে 40 কদম হাঁটাহাঁটি, এই সমস্ত বিদাত। এক কথায় আবার বলছি সংক্ষেপে, যে কোনো একটি সহিহ হাদিস নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস একত্রিত করেছেন, পাথর বা ঢিলাও ব্যবহার করেছেন আর পানি ব্যবহার করেছেন। কোবাবাসী সম্পর্কে যে রেওয়াজ চলছে সেটি সহি নয়, সেটি জয়ীফ। সুতরাং সঠিক কথা হচ্ছে সবচাইতে উত্তম পন্থা হচ্ছে নাপাকি দূর করার জন্য পানি, পানির কোনো বিকল্প নেই। পানি যদি না পান ফেলামতে যদি মান অথবা পানি ব্যবহার করতে সক্ষম না হন, তখন ঢিলা ব্যবহার করবেন বা টিস্যু ব্যবহার করবেন। 20 নম্বর প্রশ্ন, শিশুদের নাম রাখার ক্ষেত্রে সুন্নাহ কী কী বিধি নিষেধ রয়েছে? সুন্নাতে রয়েছে যে ভালো নাম রাখবেন, অর্থবোধক নাম, ভালো অর্থ যে বহন করে, আর আপনি খারাপ নাম রাখবেন না, যেসব নাম শুনতেও খারাপ লাগে অথবা সেসব নামের অর্থ খারাপ, বিশেষ করে সেসব নাম রাখবেন না। এমন কোনো পুস্তক পুস্তিকা অনুসরণে পরামর্শ দেবেন যা থেকে সুন্নতি নাম রাখা যাবে। বাংলা একটি বই রয়েছে, আমাদের বন্ধু মানুষ এবং বাঙালি যিনি সৌদি হয়েছেন, তার বাবা সৌদি হয়েছিলেন, বশির আল মাসুমি হাফেজাহুল্লাহ তাআলা শাফাহু, অসুস্থ রয়েছেন মক্কাতুল মুকাররমায় তার বাড়ি, আর তিনি মাঝে মধ্যে আমার কাছে এসে থাকেন দামামে, আর মক্কা গেলেও দেখা সাক্ষাৎ হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আল্লাহ যেন তাকে শেফায় কামেল দান করেন। তার একটি বই রয়েছে, ইংরেজি ভাষায় রয়েছে, বাংলায় রয়েছে, সে বইটির নাম হচ্ছে নামকরণের ইসলামী পদ্ধতি, নামকরণের ইসলামী পদ্ধতি। সেই বইটি যদি সংগ্রহ করতে পারেন তো খুব ভালো, অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। 21 নম্বর প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে যে ইয়াজিদের ব্যাপারে আমাদের আকীদা কী হবে? ইয়াজিদ নাকি হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যার আদেশ দেয়নি, কিন্তু পরবর্তীতে ইয়াজিদ হত্যাকারীদের বিচারও করেনি, সেক্ষেত্রে কি ইয়াজিদ কাফের হয়ে যাবে? আচ্ছা, কেউ যদি খুন করে তাহলে কি কাফের হয়ে যায় নাকি? না, খুন করা কাবিরা গোনা, সে ফাঁসে গুনাগার হয় কিন্তু কাফের হয় না। খুনিদের বিচার কেউ যদি না করে তো কাকে কাফের হয়ে যায় নাকি? তা তো কাফের হয় না, সে গুনাগার হয়, হ্যাঁ, সে গুনাহার বোঝা বহন করবে। আপনার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বললাম, সুতরাং এই যে ইয়াজিদকে কাফের বলা, এটা বিদাতীরা কাফের বলে। কোনো কাবিরা গুনাহার জন্য কাফের হয় না যতক্ষণ পর্যন্ত এমন বড় অন্যায় না করবে যাতে ইমান ভঙ্গ হয়ে যায়, ইসলাম ভঙ্গ হয়ে যায়, শিরক অথবা কুফর সেহের এই রকমের যেসব ইমান ভঙ্গকারী প্রসিদ্ধ 10টি বিষয় রয়েছে, সে সম্পর্কে আলোচনাগুলি পড়ে নেবেন অথবা শুনে নেবেন সহি আকিদার আলেমদের কাছ থেকে। আশা করি আপনার ইমান ঠিক হবে। তারপরে মনে রাখবেন যে ইয়াজিদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে জরুরি নাই, এটা কোনো আমাদের আকিদার বিষয় নয় যে ইয়াজিদকে জাহান্নামে পাঠাইতে হবে অথবা জান্নাতে পাঠাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আমল হিসাবে তার সাথে আচরণ করবেন। ইয়াজিদ একজন শাসক যার
নেক আমলও রয়েছে, তার খারাপ আমলও রয়েছে। সুতরাং তার সাথে আফজা এলা মাকাদ্দমা, তিনি যা করেছেন তার সেখানে তার বদলায় তিনি পৌঁছে গেছেন। জি, সুতরাং তার সম্পর্কে আমরা ভালো কিছু বলার প্রয়োজন করে না, জরুরি নয় কিছু। আর তার সম্পর্কে আমাদেরকে মন্দ বলতে হবে, গালমন্দ করতে হবে, এটাও আচরণ নয়। বরং লা তাসুবুল আমওয়াত, মৃতদেরকে তোমরা গালমন্দ করিও না। ফাইন্নাহুম কাদ আফদাউ ইলা মা কদ্দুম, যা কিছু করেছে সেখানে পৌঁছে গেছে, পৌঁছে গেছে। 22 নম্বর প্রশ্ন, শেখ আমি একটা রেস্টুরেন্টে জব করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু এশার নামাজ পড়তে দেরি হয় কারণ আমার ডিউটি শেষ হয় রাত 11:30। আই তারপর বাসায় গিয়ে নামাজ পড়তে রাত 12:00 হয়ে যায়, এজন্য কোনো সমস্যা হবে কি না? আর আমি দাঁড়িয়ে রাখতে পারি না কারণ আমার জব করতে দাঁড়িয়ে রাখতে দেই না। দুটো বিষয়, একটি বিষয় হচ্ছে যে আপনার সালাত আদায় করতে এশার রাত 12:00 হয়ে যায়, সঠিক মতে যেটা পছন্দনীয় বা এখতিয়ারি ওয়াক্ত সেটা হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত, আর অর্ধেক রাত প্রায় 11:00 মধ্যেই শেষ হয়ে যায়। সুতরাং আপনার এই এখতিয়ারি ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তবে সঠিক মতে ফজরের আজান পর্যন্ত এজতেরারি মানে নিরুপায় ব্যক্তির ওয়াক্ত থাকে, ওয়াক্ত চলে একবারে যায়নি, বরং অপছন্দনীয় এবং নিরুপায় ব্যক্তির ওয়াক্ত রয়েছে। এটা হচ্ছে সঠিক মত এই ইখতিলাফি বিষয়ে। আর একদল বলছেন না ফজর পর্যন্ত এশার ওয়াক্ত। তো আপনার এশার সালাত এইরকম ডিউটির কারণে যদি আপনার ডিউটিতে অনুমতি না হয় সালাত পড়ার, তাহলে রাত 12:00 পড়লে হয়তো অসুবিধা হবে না। কিন্তু দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে দাঁড়িয়ে রাখতে পারেন না কারণ এই জব হোটেলে রেস্টুরেন্টে কাজ করলে দাঁড়িয়ে রাখতে দেয় না। সুতরাং এইরকম জায়গায় চাকরি করা জায়েজ নয় যেখানে দাঁড়িয়ে রাখতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি অন্তরে নিয়ে আসেন এবং আল্লাহর কাছে যদি দোয়া করেন যে আমি এই গুনাহ থেকে বাঁচবো, আল্লাহ আমার জন্য রুজির রাস্তা প্রশস্ত করে দাও, আর আল্লাহর ভরসা করে সেই চাকরি ছেড়ে দিয়ে অন্য কোনো ভালো চাকরি যদি খুঁজেন, তো ইনশাআল্লাহ আল্লাহ রাস্তা খুলে দেবেন। কিন্তু প্রথম কানে হয়তো একটু আল্লাহ পরীক্ষা করবেন, অথবা সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ যেন তৌফিক দান করেন। 23 নম্বর প্রশ্নটা হলো, আমরা যারা ফেসবুকে ইউটিউবে ছোটো বড় ভিডিও আপলোড দিই শেখদের এবং শিরক বিদাতের জবাব দিই, এসব কাজগুলো কি আমাদের দাওয়াতি কাজ হিসাবে গণ্য হবে? এতে কি আমাদের নেকি হবে জানাবেন? অবশ্যই দাওয়াতি কাজ, এগুলো হচ্ছে দাওয়াতি রিসোর্স, মাধ্যম। সুতরাং আল্লাহ রাব্বুল আপনাদেরকে যাজায় খের দান করুন, কিন্তু দুনিয়াদারি করবেন না, দুনিয়াদারি করবেন না, মানে দুনিয়াটাই যেন মুখ্য উদ্দেশ্য না হয়। ইউটিউবে আপলোড করতে গিয়ে আপনি ডলার অপশন খুলে রাখলেন আর সেখানে নোংরা নোংরা ছবি চলে আসছে, অ্যাড আসছে, এমনটা যেন না হয়, নাহলে গুনাহর বোঝা উঠাইতে হবে। আর নেকি করতে গিয়ে গুনাহর বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হইতে হবে, এসব করবেন না। 2 নম্বর কথা হচ্ছে যে নিজের পক্ষ থেকে কিছু সংযোজন করবেন না। অনেকেই আজকাল সোশ্যাল মিডিয়াতে এসে শেখ সেজে গেছেন, অথচ মাদ্রাসায় কোনো লেখাপড়া করে নাই, দিনই তেমন কোনো গভীর জ্ঞানও রাখে না, শুনে শুনে 2-4টা শেখদের কাছ থেকে শুনে শুনে এমন এমন আজব ফতোয়া দিচ্ছে। হ্যাঁ, আজব ফতোয়া দিচ্ছে। একজন ফতোয়া দিচ্ছে আল্লাহ বলা শিরক। আরে আল্লাহ বলা শিরক করতে হয়ে গেল, আল্লামা বলাটা তার জন্য উপযোগী কি না? বিদাতিকও আল্লামা, যার কাছে এলেম নেই তাকেও আল্লামা, কিন্তু আল্লামা বললে শিরক হয়ে যাবে, এসব কোথা কোথায় বলেন? তো আজকাল সোশ্যাল মিডিয়াতে কিছু জাহেলরা রয়েছে যারা আবেগি, নিজেরা মুফতি সেজেছে, এসব মুফতি থেকে এবং এসব মুফতিকেও সতর্ক করছে, এসব মুক্তির অনিষ্ট থেকে সতর্ক করছি, তাদের কথা শুনবেন না। যার কাছ থেকে দিন শিখবেন সে ভালো আলেম কি না এটা অবশ্যই কনফার্ম হবেন। আর আপনারা যদি ভালো ভালো শেখদের কথাগুলি প্রচার প্রসার করেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই দাওয়াতি কাজে শরিক আছেন এবং সেগুলি আপনাদের দাওয়ার কাজ, আল্লাহ যেন আপনাদের জাজায় খায়ের দান করেন। 24 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম স্যার, আমি ইন্ডিয়া থেকে আমার বাংলাদেশের এক দক্ষ আলেমের আলোচনা শুনে আমি খুব নার্ভাস হয়ে পড়েছি। তিনি বলছেন যে শুধু পড়া মুসলিম জান্নাতে যাবে, তাহলে কি সাধারণ মুসলিম জান্নাতে জান্নাত পাবে না? দয়া করে কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানাবেন। এই যে বক্তার কথা শুনেছেন যে শুধু পড়া মুসলিম জান্নাতে যাবে, সে ভুল কথা বলেছে। জি, যে পড়া মুসলিম সে হচ্ছে আলেম, তার এবাদতের কোয়ালিটি অনেক ভালো, এতে কোনো সন্দেহ নেই। আর যেই ব্যক্তি পড়া মুসলিম নয় কিন্তু সর্বনিম্ন দিনের জ্ঞান রাখে, যেই জ্ঞান দিয়ে সহিসুদ্ধ ইবাদতবন্দী করছে, সে হচ্ছে আবেদ। আবেদের তুলনায় আলেমের ফজিলত রয়েছে। ফাজলুল আলিম আলা আবেদে কাফাজলি আলা আদনাকুম, রাসূলুল্লাহ বলেছেন যে আলেমের ফজিলত হচ্ছে আবেদের ওপর যেমন আমার ফজিলত, নবীর ফজিলত হচ্ছে সাধারণ একজন সাহাবির ওপর। জি, আর এক হাদিসে ফাজলুল আলিম আলা আবেদে কাফাজলিল কমর লাইলাতুল বদর আলা সাইরিল কাওয়াকিব,
আলেমের ফজিলত হচ্ছে আবেদের ওপর, যে ব্যক্তি ধার্মিক কিন্তু দিনের বেশি জ্ঞান নাই, চলার মতো জ্ঞান আছে, এবাদতবন্দি করার মতো সহি এবাদত করতে পারবে এতটুকু জ্ঞান আছে, সেই ব্যক্তির তুলনায় আলেমের জ্ঞানের ফজিলত হচ্ছে যেমন পূর্ণিমার রাতের চাঁদ কা ফজলিল কমর লাইলাতুল বদর, পূর্ণিমার রাতের চাঁদের ফজিলত সমস্ত তারকা নক্ষত্র রাজির ওপর। সর্বশেষ 25 নম্বর প্রশ্ন, আমার প্রশ্ন, নামাজের শুরুতে কি নামের শুরুতে কি মোহাম্মদ যোগ করতে হবে, না করলে কি কোনো ক্ষতি হবে? কিছু কেউ বলছেন নামের শুরুতে মোহাম্মদ যোগ করতে হবে, নামের শুরুতে মোহাম্মদ যোগ করা, এটা হচ্ছে বাঙালি ট্রেডিশন, এরও কিছু হয়তো প্রেক্ষাপট আছে। ইংরেজ আমলে জালেমদের জুলমের শিকার ছিল মুসলিমরা, সেই সময় ভালো কোনো নাম রাখতে দিত না, তারপরে হিন্দুদের পাশাপাশি বসবাস করে, হিন্দুরা শ্রী দিয়ে নিজেকে পরিচয় দেয়, শ্রী লিখলে বোঝা যেত যে শ্রী পুরুষ হলে শ্রী অমুক, আর যদি মহিলা হয় তাহলে শ্রীমতী অমুক, এতে হিন্দু বোঝা যায় যে হিন্দু। কিন্তু মুসলিমদের ভালো আরবি নাম রাখলে ট্যাক্স দিতে হইতো, এইসব কথা অনেকে জানেন না, যে ইংরেজ জালেমরা, ব্রিটিশ জালেমরা মুসলিমদের কাছ থেকে কত রকমভাবে যে তাদের রক্ত চুষেছে, লানাহমুল্লাহ, তার একটি যে তাদের আরবি নাম রাখতে দিত না। সুতরাং আমাদের পূর্বপুরুষদের নাম তো বাঙালিরা জানেন না, যদি 7 পুরুষ 8 পুরুষ আগে জানত এমন এমন আজব নাম পাবেন, যেসব নামের আরবির সাথে কোনো সম্পর্ক নেই। কারণটা হচ্ছে তখন তারা করতো কি মোহাম্মদ লাগে তো, আরে যে কমপক্ষে মোহাম্মদটা লাগালে বোঝা যাবে যে হ্যাঁ মুসলিম, শ্রী বা শ্রীমতী লাগিয়ে হিন্দু বোঝা যায়, তো মোহাম্মদ লাগালে মুসলিম বোঝা যায় মুসলিম পুরুষ, আর মোসাম্মত, আমাদের দেশে মোসাম্মত আছে না, অনেকে লাগে মোসাম্মত লাগালে বোঝা যাবে যে এটা মুসলিম মেয়ে। জি, তো এইভাবে করতো, এগুলি হচ্ছে ট্রেডিশন, কিন্তু এগুলি করার কোনো প্রয়োজন নেই, বরং এতে অনেক ক্ষয়ক্ষতি আছে। বিদেশে যারা আসছেন অনেকে সমস্যায় পড়ে যাচ্ছেন, আরব দেশে আসছে মোহাম্মদ খলিলুর রহমান, আরবরা মনে করছে মোহাম্মদ আপনার নাম আর আপনার বাপের নাম খলিলুর রহমান, কিন্তু আপনার মোহাম্মদটা তাবার রোকান বরকতের জন্য লাগানো আছে আর আসল নাম খলিলুর রহমান। আর অনেক সময় ভিসাতে আর আপনার কাগজে ডকুমেন্টে হয়তো খলিলুর রহমান করে দেওয়া হয়েছে আর পাসপোর্টে মোহাম্মদ খলিলুর রহমান, তখন ভিসা লাগছে না, আপনি পেরেশান হয়ে যাচ্ছেন আপনি। সুতরাং এইসব না করে, মোহাম্মদ না লাগিয়ে শুধু মোহাম্মদ নাম রাখেন, যখন ছেলের নাম রাখবেন শুধু মোহাম্মদ, মোহাম্মদ আলী নয়, মোহাম্মদ হুসেন না, আহমদ হুসেন না, শুধু আহমদ, শুধু মোহাম্মদ, এইভাবে মুফরাদ নাম রাখার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন, দিনের উপর আমল করার তৌফিক দান করেন। প্রশ্ন উত্তর পর্ব অনেক লম্বা হয়ে গেল, দুঃখিত, কিন্তু প্রশ্নগুলি সবগুলি প্রায় শেষ করার চেষ্টা করলাম, আর আরও কিছু প্রশ্ন ছিল কিন্তু সেগুলিকে অত জরুরি না মনে করে আমরা যেগুলি জরুরি মনে করেছি অথবা সময় যতটা সাথ দিয়েছে ততটি আমরা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সঠিক পথের পথিক সবসময় থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন এবং সমস্ত রকমের অনিষ্ট এবং অনিষ্টকারী থেকে আমাদের হেফাজত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।